হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর আমার এই ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। বন্ধুরা, তো আজ হচ্ছে কি শনিবার, তো শনিবার তো আর সকাল থেকে খুব মানে সব মোটামুটি কাজ কমপ্লিট করেছি। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, তো ভাবছি আজকে আর কোনো কাজ করব না, তো দেখি তা সেই জন্য সকালের বাসি কাজগুলো সেরে তারপরে পড়িয়েছি, পড়িয়ে খেয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো হঠাৎ করে দেখি বৃষ্টিতে একটু ছ্যাঁক দিয়েছে, তো আবার ডিসি মানে কী বলে প্ল্যান চেঞ্জ করে ফেললাম যে না তাহলে কাজগুলো কমপ্লিট করি। তো এইগুলো অনেক দিন ধরেও রয়েছে বিছানার চাদর টাদের পাতা, তো সেই জন্যই বুঝতে পারি। আর কী বলো তো, বৃষ্টি হচ্ছিলো বলে আমি স্নানও করিনি, ভালো লাগছিলো না সকালে কাজ করতে, বৃষ্টি হচ্ছে কী কাজ করব। তারপরে মোটামুটি যেগুলো করতে হয় বাসি কাজ সেগুলো তো করেই নিয়েছি, তারপরে পড়ানো ছিল পড়িয়েছি, তারপরে দেখো পড়ানো হয়ে গেছে, মেয়ে টিভি দেখছে, এখন প্রায় 10:30 বাজে, তো এখন থেকে কাজ শুরু করেছি। তো কী করবো বলো তো, একা হাতে এত কাজ করা মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া এত কাজ করাও কিন্তু কমপ্লিট মানে সবই করতে হয়, সব করতে হয়। আর ওইদিকে কী বলতো, যখন জানলাটা পরিষ্কার করছিলাম তো উপরে যে স্ট্যান্ড থাকে পর্দাটা সেটা খুলে পড়ে গেছে, তো ওইটা আবার তুলে নিলাম, খাটের তলে খুঁজে পাচ্ছিলো না, আমি ওই যে খুঁজাখুঁজি করছি এখনও, তো আমি পেয়ে গেছি আর ওকে বলিনি যে আমি পেয়ে গেছি, তো খুঁজেই যাচ্ছে। তো এইগুলো এখন সব কেচে দেবো, না কাচলে বৃষ্টি হচ্ছে তাই কি উপরের ঘরে নেড়ে দেবো, আর যতগুলো একটু হালকা হালকা মানে স্যাঁকও দিয়েছে বাইরেও নেড়ে দেবো, তো ওই জন্য কেচে দেবো। না এইভাবে থাকতে না আমার খুব একটা ভালো লাগে না, আমার অস্বস্তি হয় শরীরের ভিতরে, তো সেই জন্য ভাবছি ঘরও মুছিনি, বৃষ্টি হচ্ছিলো বলছে ঘর মুছতে পারে না, কারণ ওই যে চিটচিট থাকবে না, জল জল ভাব থাকবে কোনি, ওই জন্য মুছতে পারণ করেছে। তা এখন একটু ছ্যাঁক দিয়েছে এখন কাজ, আর ও দেখে আবার রেগেও গেছে যে কি করে এর মধ্যে, আসলে আমার অভ্যাস হয়ে গেছে তো না করলে ভাল লাগে না এই কাজগুলো, আর অভ্যাস যতই কষ্ট হোক ভাল না লাগলেও মানে কাজগুলো করতেই করতেই হয়। আর সব থেকে কাজ হচ্ছে কি বড়ো কাজ হচ্ছে কি আমার এই ঘর মোছা, এই ঘর মুছ না আর ঘর না মুছলেও না কেমন একটা লাগে দেখতে, আমার কাছে ভালো লাগে। যারা করে রেগুলার কাজ তারা অবশ্যই জানবে যে হ্যাঁ ঘরটা না মুছলে না ঠিক গুছানো, আর বিছানাটা যদি না গুছিয়ে রাখা হয় একদম মানে ঘরের বাড়ি একদম দেখার। আর দেখো কত জামা কাপড় কেচেছিলাম, মানে 2 গাবলা কেচেছি, তাই এখন আবার ও জামা কাপড় কিনবে, তো আমার অনলাইনে দেখাচ্ছে মা, তো ওই জন্য ব্যাঙের মতন একটু লাফিয়েও নিল, তো আমি হচ্ছে কি জামা কাপড়গুলো উপরে নেড়ে দিয়ে আসি, না দিলে না শুকাবে না, যতটা টানে শুকাবে কারণ বৃষ্টি হচ্ছে আর কমছে। তার বাবার বাথরুমও পরিষ্কার করলাম, এখন আবার রান্না সবই আছে, লেট হয়ে যাচ্ছে মানে কাজ এতগুলো করেছি কিন্তু শুধু আমার রুমটা মানে বিছানা গুছে মানে চেঞ্জ করলাম না, মার ঘরটাও করে দিয়েছি, মার ঘরটাও তো আমি যে বসে টসে থাকি কারণ আমার এই কদিন কিছু প্রবলেম ছিল সেই জন্য আমি বসেছি ওখানে পড়াতে, তো ওই জন্য মার বেডশিটটাও কেচে দিলাম, মার ঘরের মোটামুটি যেগুলো কাচার। আর সত্যি কথা বলতে অনেকে শাশুড়ির মার কোনো কাজই করতে চায় না, মানে আমি দেখি আশপাশে আমার আমাদের আশপাশে প্রচুর লোক আছে যে শাশুড়ির কোনো কিছু, আমি কিন্তু বিয়ের পরের থেকে আমার মা মানে মার কোনো কাজ উনি করে না, উনি জামা কাপড় উনি হ্যাঁ পরার জামার শাড়িটা উনি ধুয়ে নেয় আর কোনো কাজ করে না, আমি কিন্তু সব কাচা ধোয়া ঘর মোছা বলো ওনার সমস্ত কাজগুলো আমি করি, আমি বলি এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়েছে সেই জন্যই করি। আর অনেকেই দেখি করে না, সে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর নখগুলো দেখালাম, নখের অবস্থা খুবই খারাপ আর কারেন্টটা চলে গেছে বন্ধুরা, আর মা অনেক কাজ করছিলাম বলে মা জানে লেট হয়ে যাবে, এখনও তো মানে বাকি আছে, উনি পুজো দিয়ে এনেছে। আর জানলাটা খুলেছিলাম দেখলাম আমার বৃষ্টি পড়ছে, তো আবার বন্ধ করে দিলাম, জানলাটা ভিজে যাবে তুমি, কারণ ওইগুলোই ওগুলো লোহার তো জল লাগলে নষ্ট হয়ে যায়, ওই জন্য আবার বন্ধ করে দিলাম, তো জানলা কাচ লাগানো যেহেতু ওই আলো যেতটা আসছে ছিঁড়বে করছি। তো মাস চলে গেছে থেরাপিতে, উনি একদম আজকে 7:30 হয়ে গেছে, আমি বলেছিলাম এত বলে যে প্রচুর ভিড় হয় ওখানে লাইন দিতে হয়, তখন আমি তখন কি মানে সবে ঘরটা ঝাড়টা দিয়ে একটু শুয়েছিলাম তখন গেছে, তারপরে তো পড়িয়েছে তো খাওয়া দাওয়া করেছে অনেক কিছু করে, তারপরে মানে বৃষ্টি হচ্ছিলো তো কি করব, তো তারপরে ছ্যাঁক দোয়াতে আবার শুরু করে দিয়েছি কাজ। আর ঘর যদি একটু এলোমেলো থাকে না ভালো লাগে না,
আর আমার মেয়েও কিন্তু সুন্দর গোছায় সত্যি কথা বলতে, আর কারেন্ট নেই দেখো, তার এটা খুঁজে ভেঙে পড়ে গেছিলো খুলে, তো ওই যে টেস্টার দিয়ে আবার লাগিয়ে নিচ্ছি। আর ও স্নান করে নিয়েছে, পড়তে বসে গেছে, ওই যে বিছানা সবে পেতেছি, কোনো থাকবে না, আবার করতে হবে এখনই। ও মানে বাচ্চারা থাকলে যা হয় আর কি, তো পড়ছে ওইদিকে, আমি জামা কাপড়গুলো এইগুলো কী যেন একটা টানতে যে সমস্ত নাইটিগুলো আমার ফেলে দিয়েছে, তা আমার আবার নতুন থেকে করে ভাস করতে হচ্ছে। আর এই আলনাটাই আমার সব নাইটেই থাকে, শীতের নাইটেটাই তোলা হয়নি, সেইভাবেই রয়েছে। আর ওর বাবার কটা জামা আর এমনি যখন কোথাও যায় চেঞ্জ করার হয় তখন ওখানেই রেখে দিই শুকানোর জন্য একটু হালকা। তো একটা হাউস ওয়াইফ প্রচুর প্রচুর কাজ থাকে সত্যি কথা বলতে, আর সংসারটাকে গুছিয়ে না রাখলে নিজেরই ভালো লাগে না, ওই জন্য গুছাতে গেলে প্রচুর কাজ থাকে। আর তুমি যদি কাজ করো কাজের শেষ নেই, আর যদি না করো তুমি শুয়ে বসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সবার চোখ তো একরকম না, আমার তো সেই চোখে লাগে, আমার মানে দেখতেই পারি না নোংরা জিনিস, আমার চোখে লাগে বলে আমার করতেই হয়। আর আমার মেয়ে তো খুব শান্ত, আর কি বলতো এই বয়সে তো খেলবে, ওর জন্য ওর বাবা আমি যদি একটু বকি ওর বাবাও বকে, বলে এখন খেলবে না তো কবে খেলবে, ওই জন্য খেলতেও দিতে হয়। আর বাচ্চাদের খেলাধুলা করাও তো ভালো, তো নিরামিষ রান্না করো, বড়িটা ভেজে নিলাম, মানে পাঁচ মিশালে সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না করো, আর বড়িটা একটু আগে দিয়ে দিলাম কেন, মানে বড়িটা গলতে একটু সময় লাগে তার জন্য, আর ওদিকে সবজি হচ্ছে, তো আমি এদিকে বাঁধাকপিটা বহুদিন এনেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, বাঁধাকপিটা কি বলতো মাও করতে চায় না, কারণ ওই সময় লাগে না, কুচিয়ে টুচিয়ে সিদ্ধ করে আবার রান্না করতে না সময় লাগে বাঁধাকপি রান্না করতে গেলে, সেই জন্য আমি ভাবলাম তো নষ্টই হয়ে যাবে, তো বলছি বাঁধাকপিটা রান্না করো, তো সেই জন্যই আবার রান্না করছি, ভাবছিলাম আমিও ভাবছিলাম ফাঁকি মারবো, তা হলো না, তো বলছি আমিও ভাবলাম নষ্ট হয়ে যাবে জিনিসটা। আর এখন আর বাঁধাকপি একদম ভালো লাগে না খেতে, আমার তো ভালোই লাগে না, ফুলকপিটাও এক মোটামুটি লাগে আর না হলে একদম ভালো লাগে না। তো বন্ধু সেই নিঃশ্বাস ছাড়ার সময় পাই না, মানে একা হাতে এত কাজ, হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কিছু করতে হয়, এ থেকে জেড সমস্ত কিছু করতে হয়, মানে কষ্ট হয়ে যায়। তো এই যে রান্না হয়ে গেছে, আর এই যে কুলোটাই বাঁধাকপি কুচিয়েছিলাম বলে ওই ধোয়ার পরে না লেগে থাকে, সেই জন্য এবার ধুয়ে আমি রেখে দিই, শাক কুচানোর পরে বাঁধাকপি যেগুলো কুচিয়ে রাখা হয় সঙ্গে সঙ্গে আবার নতুন লেগে থাকে কেমনটা লাগে দেখতে, ওই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে আবার জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো। তো এদিকে তো মেয়ে আমি তো রান্না করছি আর ওর মেয়ে এখনো পড়ছে, আবার একটু পড়ার পরে বলছে নাচের প্র্যাকটিস করবো, তো আমি একবার ডেকেছিলাম, তো বলছে আমি নাচ করছি মা এখন যেতে পারবো না, মাঝে মাঝে একটু ভিডিও করার জন্য ডাকি কিন্তু ও আসতে চায় না, তো আজকে একটু বাসন বেশি, কারণ যেহেতু যেহেতু বাঁধাকপি ভেজেছি মানে সিদ্ধ সিদ্ধ করেছি ওর জন্য আবার নামিয়েছি ওই ঝুড়িটা, একটু বাসন একটু বেশি হয়ে গেল, কারণ আমি না যত শটে করা যায় যত কম লাগে, কারণ সব কিছুই তো করতে হবে আমাকে, আর যাদের কাজের লোক আছে তারা এক জায়গায় পাঁচটা বাসন লাগে না হয়তো, তাও করে যে আমার আছে করার লোক, আর আমার তো তা নেই, ওই জন্য আমাকে বুঝে সুঝে কাজ করতে হয়, একটা বাসন ইউজ করার আগে ভাবতে হয় যে যদি চালানো যায় চালিয়ে দিই। তো রান্না হয়ে গেছে, ওইদিকে মা মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমি আর মা পরে খাবে, আমি আর ওর ভাতটা বেড়ে নেবো, তাই অনেক লেট হয়ে গেছে আজকে, প্রায় দুটো বেজে গেছে, আমাদের এত লেটে খাই না সচরাচর, লেট হয়ে গেছে আর রান্নাও বেশি কিছু করিনি, দুটো পদই করেছি, এবারে রেগে যাবে এমনিতে খেয়ে, বলেছিল তিন চার ভাগ নিরামিষ থাকলে তিন চার ভাগ করতে হবে, কিন্তু আজকে সত্যি কথা সময় করি তিন চার ভাগ, দুই একদিন হয় কিন্তু আজকে লেট হয়ে গেল, তো খেতে বসে গেছি আমরা, তো বাঁধাকপিটা সুন্দর হয়েছে আর সবজিটা মনে হয় ভালো হয়নি, কারণ দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়নি খুব একটা, আর নিরামিষ বাঁধাকপি ভালোই হয়েছে। বন্ধুরা তো ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি, তারপরে উঠে ঘর ঝাড় দিয়েছি, সন্ধ্যা দিয়েছি, আর এখন একটু যে রেডি হয়ে গেছি যে বেরোবো মেয়েকে নিয়ে, তার এখন তো সে একদম
5:30টায় সন্ধ্যা, তো এই তো 5:30টায় সন্ধ্যায় আমার একটু লাভ হয়েছে কি বলো তো, যে মানে চাটা খেয়ে যেতে পারছি আর কি, চাটা খেয়ে গেলে একটু ফ্রেশ মনে হয়। আর এদিকে বাইরে আবার না একটু আবার 6:30 হয়ে গেলে না বেশি রাত হয়ে যায় মনে হয়, কারণ আজকে আবার রোড লাইনটা দেয়নি, তো টিভি দেখছি আর ও আমার মেয়েও টিভি দেখছে, এখনো সময় হয়নি, আজকে আর বই নিয়ে বসেনি, তুই একদিন বই নিয়ে বসে পড়ে। তো মা চাটা দিয়ে ওর চা চা খাবে, আমি চা খাচ্ছি ও চা খাবে, দুধও দিয়ে গেছে আর বলছে দুধটা পুড়ে গেছে বলে ওই জন্যই দিলাম, নাহলে দিতাম, দুধটা অল্প হয়ে গেছে, দুধ পুড়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি, আর এই দেখো আমরা নাচের ম্যামকে আমাদের এই গ্রুপ থেকে এই শাড়িটা গিফট করছি, এই যে এই শাড়িটা গিফট করেছি করবো আর কি। তো ম্যাম আবার জিজ্ঞাসা করছে এই শাড়িটা কত নিয়েছে, আমি একটা কিনবো, তো ম্যাম দেখে আমি আর বলছি আর কিনতে হবে না, তো ওই যে হাসছে, আমি বলেছি কি তখন কিনতে হবে না, তো এই পেয়ে খুব খুশি, কালারটা পছন্দ হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।